ও তব কথামৃতীবন কবিড়ি কলম শাপম শ্রবণমঙ্গলম শ্রীমদা ভুবি গৃহন্ত এ ভূরিদা জক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ আঠারোশো চুরাশি নয়ই নভেম্বর শ্রী রামকৃষ্ণ ঈশ্বর যাদের ধরে আছেন তাদের কোনো ভয় নাই মাঠের আলের উপর চলতে চলতে যে ছেলে বাপকে ধরে থাকে সে পড়লেও পড়তে পারে যদি অন্যমনস্ক হয়ে হাত ছেড়ে দেয় কিন্তু বাপ যে ছেলেকে ধরে থাকে সে পড়ে না বিশ্বাসে কি না হতে পারে যার ঠিক তার সপ্তাতে বিশ্বাস হয় সাকার নিরাকার রাম কৃষ্ণ ভগবতী ওদেশে যাবার সময় রাস্তায় ঝড় বৃষ্টি এলো মাঠের মাঝখানে আবার ডাকাতের ভয় তখন সবই বললুম রাম কৃষ্ণ ভগবতী আবার বললুম হনুমান আচ্ছা সব বললুম এর মানে কি কি জানো যখন চাকর বা দাসী বাজারের পয়সা লয় তখন বলে লয় এটা আলুর পয়সা এটা বেগুনের পয়সা এগুলো মাছের পয়সা সব আলাদা সব হিসাব করে লয়ে তারপর দেয় মিশিয়ে ঈশ্বরের উপর ভালোবাসা এলে কেবল কথা কইতে ইচ্ছা করে যে যাকে ভালোবাসে তার কথা শুনতে ও বলতে ভালো লাগে সংসারী লোকদের ছেলের কথা বলতে বলতে লাল পড়ে যদি কেউ ছেলের সুখ্যাত করে তো অমনি বলবে ওরে তোর খুঁড়োর জন্য পা ধোবার জল আন যারা পায়রা ভালোবাসে তাদের কাছে পায়রার সুখ্যাত করলে বড় খুশি যদি কেউ পায়রার নিন্দা করে তাহলে বলে উঠবে তোর বাপ চৌদ্দ পুরুষ কখনো কি পায়রার চাষ করেছে ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন কেননা মহিমা সংসারী শ্রী রামকৃষ্ণ মহিমার প্রতি সংসার একেবারে ত্যাগ করবার কি দরকার আসক্তি গেলেই হলো তবে সাধন চাই ইন্দ্রিয়দের সঙ্গে যুদ্ধ করতে হয় কেল্লার ভিতর থেকে যুদ্ধ করাই আরও সুবিধা কেল্লা থেকে অনেক সাহায্য পাওয়া যায় সংসার ভোগের স্থান এক একটি জিনিস ভোগ করে অমনি ত্যাগ করতে হয় আমার সাধ ছিল সোনার গোট পরি তা শেষে পাওয়াও গেল সোনার গোট পড়লুম পরবার পর কিন্তু তৎক্ষণাৎ খুলতে হবে পেঁয়াজ খেলুম আর বিচার করতে লাগলুম মন এর নাম পেঁয়াজ তারপর মুখের ভিতর একবার এদিক ওদিক একবার সেদিক করে তারপর ফেলে দিলুম দ্বাদশ পরিচ্ছেদ আজ একজন গায়ক আসিবে সম্প্রদায় লইয়া কীর্তন করিবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাঝে মাঝে ভক্তদের জিজ্ঞাসা করিতেছেন কই কীর্তন কই মহিমা বলিতেছেন আমরা বেশ আছি শ্রীরামকৃষ্ণ না গো এ তো আমাদের বারো মাস আছে নেপথ্যে একজন বলিতেছেন কীর্তন এসেছে শ্রীরামকৃষ্ণ আনন্দে পূর্ণ হয়ে কেবল বললেন এ এসেছে ঘরের দক্ষিণ পূর্বে লম্বা বারান্দায় মাদুর পাতা হইল শ্রীরামকৃষ্ণ বলিতেছেন গঙ্গাজল একটু দে যত বিষয়ীরা পা দিচ্ছে বালি নিবাসী প্যারিবাবুর পরিবারেরা ও মেয়েরা কালী মন্দির দর্শন করিতে আসিয়াছে কীর্তন হইবার উদ্যোগ দেখিয়া তাহাদের শুনিবার ইচ্ছা হইল একজন ঠাকুরকে আসিয়া বলিতেছে তারা জিজ্ঞাসা করছে ঘরে কি জায়গা হবে তারা কি বসতে পারে ঠাকুর কীর্তন শুনিতে শুনিতে বলিতেছেন না অর্থাৎ ঘরে জায়গা কোথায় এমন সময় নারায়ণ আসিয়া উপস্থিত হইলেন ও ঠাকুরকে প্রণাম করিলেন ঠাকুর বলিতেছেন তুই কেন এসেছিস অত মেরেছে তোর বাড়ির লোক নারায়ণ ঠাকুরের ঘরের দিকে যাইতেছেন দেখিয়া ঠাকুর বাবুরামকে ইঙ্গিত করিলেন ওকে খেতে দিস নারায়ণ ঘরের মধ্যে গেলেন হঠাৎ ঠাকুর উঠিয়া ঘরে প্রবেশ করিলেন নারায়ণকে নিজের হাতে খাওয়াইবেন খাওয়াইবার পর আবার কীর্তনের স্থানে আসিয়া বসিলেন ত্রয়োদশ পরিচ্ছেদ অনেক ভক্তেরা আসিয়াছেন শ্রীযুক্ত বিজয় গোস্বামী মহিমাচরণ নারায়ণ অধর মাস্টার ছোট গোপাল ইত্যাদি রাখাল বলরাম তখন শ্রী বৃন্দাবন ধামে আছেন বেলা তিন চারটা বাজিয়াছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বারান্দায় কীর্তন শুনিতেছেন কাছে নারায়ণ আসিয়া বসিলেন অন্যান্য ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন এমন সময়ে অধর আসিয়া উপস্থিত হইলেন অধরকে দেখিয়া ঠাকুর যেন শশব্যস্ত হইলেন অধর প্রণাম করিয়া আসন গ্রহণ করিলে ঠাকুর তাহাকে আরও কাছে বসিতে ইঙ্গিত করিলেন কীর্তনিয়া কীর্তন সমাপ্ত করিলেন আসর ভঙ্গ হইল উদ্যান মধ্যে ভক্তেরা এদিক ওদিক বেড়াইতেছেন কেহ কেহ মা কালীর ও রাধাকান্তের মন্দিরে আরতি দর্শন করিতে গেলেন সন্ধ্যার পর ঠাকুরের ঘরে আবার ভক্তিরা আসিলেন ঠাকুরের ঘরের মধ্যে আবার কীর্তন হইবার উদ্যোগ হইতেছে ঠাকুরের খুব উৎসাহ বলিতেছেন যে এদিকে একটা বাতি দাও ডবল বাতি জালিয়া দেওয়াতে খুব আলো হইল ঠাকুর বিজয়কে বলিতেছেন তুমি অমন জায়গায় বসলে কেন এদিকে সরে এসো এবার সংকীর্তনে খুব মাতামাতি হইল ঠাকুর মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন ভক্তেরা তাহাকে খুব বেড়িয়া বেড়িয়া নাচিতেছেন বিজয় নৃত্য করিতে করিতে দিগম্বর হইয়া পড়িয়াছেন হুঁশ নাই কীর্তনান্তে বিজয় চাবি খুঁজিতেছেন কোথায় পড়িয়া গিয়াছে ঠাকুর বলিতেছেন এখানেও একটা হরিবল খায় এই বলিয়া হাসিতেছেন বিজয়কে আরও বলিতেছেন ওসব আর কেন অর্থাৎ আর চাবির সঙ্গে সম্পর্ক রাখা কেন কিশোরী প্রণাম করিয়া বিদায় লইতেছেন ঠাকুর যেন স্নেহে আর্দ্র হইয়া তাহার বক্ষে হাত দিলেন আর বলিলেন তবে এসো কথাগুলি যেন করুণা মাখা কিয়ৎক্ষণ পরে মণি ও গোপাল কাছে আসিয়া প্রণাম করিলেন তাহারা বিদায় লইবেন আবার সেই স্নেহ মাখা কথা কথাগুলি হইতে যেন মধু ঝরিতেছে বলিতেছেন কাল সকালে উঠে যেও আবার হিম লাগবে মণি এবং গোপালের আর যাওয়া হইল না তাহারা আজ রাত্রে থাকিবেন তাহারা ও আরও দু একজন ভক্ত মেঝেতে বসিয়া আছেন কি পরে ঠাকুর শ্রীযুক্ত রাম চক্রবর্তীকে বলিতেছেন রাম এখানে যে আর একখানি ছিল কোথায় গেল ঠাকুর সমস্ত দিন অবসর পান নাই একটু বিশ্রাম করিতে পান নাই ভক্তদের ফেলিয়া কোথায় যাইবেন এইবার একবার বহির্দেশে যাইতেছেন ঘরে ফিরিয়া আসিয়া দেখিলেন যে মনি রামলালের নিকট গান লিখিয়া লইতেছেন তারও তারিনি, এবার তরিত করিয়ে তপন তনয় ত্রাসে ত্রাসিত ইত্যাদি ঠাকুর মনিকে জিজ্ঞাসা করিতেছেন কি লিখছ গানের কথা শুনিয়া বলিলেন এ যে বড় গান রাত্রে ঠাকুর একটু সুজির পায়েস ও একখানি কি দুখানি লুচি খান ঠাকুর রামলালকে বলিতেছেন সুজি কি আছে গান এক লাইন দু লাইন লিখিয়া মনি লেখা বন্ধ করিলেন ঠাকুর মেঝেতে আসনে বসিয়া সুজি খাইতেছেন ঠাকুর আবার ছোট খাটটিতে বসিলেন মাস্টার খাটের পার্শ্বস্থিত পাপসের উপর বসিয়া ঠাকুরের সহিত কথা কহিতেছেন ঠাকুর নারায়ণের কথা বলিতে বলিতে ভাবযুক্ত হইতেছেন শ্রীরামকৃষ্ণ আজ নারায়ণকে দেখলুম মাস্টার আজ্ঞা হাঁ চোখ ভেজা মুখ দেখে কান্না পেল শ্রীরামকৃষ্ণ ওকে দেখলে যেন বাৎসল্য হয় এখানে আসে বলে ওকে বাড়িতে মারে ওর হয়ে বলে এমন কেউ নাই কুবজা তোমায় কু বোঝায় রায় পক্ষে বুঝায় এমন কেউ নাই মাস্টার সহাস্যে হরিপদর বাড়িতে বই রেখে পলায়ন শ্রীরামকৃষ্ণ ওটা ভালো করে নাই ঠাকুর চুপ করিয়াছেন কি পরে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ দেখো ওর খুব সত্তা তা না হলে কীর্তন শুনতে শুনতে আমায় টানে ঘরের ভিতর আমার আসতে হলো কীর্তন ফেলে আসা এ কখনো হয় নাই ঠাকুর চুপ করিলেন কিয়ৎক্ষণ পরে আবার কথা কহিতেছেন শ্রী রামকৃষ্ণ ওকে ভাবে জিজ্ঞাসা করেছিলুম তা এক কথাই বললে আমি আনন্দে আছি মাস্টারের প্রতি তুমি ওকে কিছু কিনে মাঝে মাঝে খাইও বাৎসল্যভাবে ভাবে ও निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्णार्पणमस्तु